আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরু করছি একটি জোকস দিয়ে। দুই বন্ধু বিয়ে বাড়িতে গেল। প্রথম বন্ধু জিজ্ঞেস করছে, বন্ধু কী খেয়েছিস রে? বলল, টিকা অনন্য। তুই কী খেয়েছিস রে? বলো, কা ভাবো অনন্য। এরপর যে এক মুরব্বী আসলো, বলল, দেখুন না, এখানে যারা খাবার পরিবেশন করছে মোটে অভিজ্ঞ না। ওকে টিকে দিয়েছে কাবাব দেয়নি, আমাকে কাবাব দিয়েছে টিক্কা দেয়নি। তো তখন মুরব্বী বলল, যেই টিক্কা সেই কাবাব। তো চলুন দেখে আসি কীভাবে তৈরি করা যায় সেই মজাদার টিক্কা কিংবা কাবাব। নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ বুড়ের ডাল, আর নিয়েছি 300 থেকে 400 গ্রাম গরুর গোস্ত, নিয়েছি কাঁচামরিচ। এবার একটি পাত্রে ডালগুলো ঢেলে দিলাম, দিয়ে দিলাম গরুর গোস্ত। এবার দিব পানি। পানির পরিমাণ একটু বেশি হলে ভালো হয়, অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, শুকনো শুকনোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। এ পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচামরিচ, 6 থেকে 8টি কাঁচামরিচ দিয়ে দেব। 3 থেকে 4 কোষা রসুন কেটে নিয়েছি, নিয়েছি আদার পেস্ট, তেজপাতা, লং, কাঁচা জিরার ফাঁকি, এলাচ, গোলমরিচ, আর নিয়েছি লবণ। সবগুলো সমন্বয় সেদ্ধ করে নিলাম। আমার সেদ্ধ হয়ে গেছে এবং বড় বড় মশলাগুলো এবং তেজপাতা তুলে ফেলে দিয়েছি। এরপর বেলেন করে রেখেছি, আপনারা চাইলে শিলপাটায় করতে পারেন। এরপর যে আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ কেটে রেখেছি, এগুলো একত্র করে মেখে নিব। মাখানো যত সুন্দর হবে টিক্কার সাইজ শেপ তত সুন্দর হবে। এবার শেপ দেওয়ার পালা। দেখুন, এভাবে আস্তে আস্তে করে শেপ দিতে হবে। হয়ে গেছে আমার টিক্কার শেপ দেওয়া। একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিলাম। এবার ডিম থেকে কুসুম আলাদা করে নিতে হবে, দিতে হবে সামান্য 1 চিমটি লবণ। এ পর্যায়ে আমি ফ্রাই প্যানটা চাপিয়ে দিলাম চুলার উপরে, দিয়ে দিচ্ছি সরিষার তেল। সয়াবিন তেল দিয়েও ভাজা যাবে, তবে সরিষার তেলের ফ্লেভার ভালো লাগে বলে আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। অপেক্ষা করছি তেল গরম হওয়া পর্যন্ত। তেল গরম হলে টিক্কার গায়ে ডিম মাখিয়ে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। একটা দিয়ে ট্রাই করেছি তেল ভালো করে গরম হয়েছে কি না। এ পর্যায়ে আমি ডিম মাখিয়ে মাখিয়ে বাকি টিক্কাগুলো দিয়ে দিব। এভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। টিক্কার রং হালকা বাদামি হলে তুলে নিব। হয়ে গেছে আমার টিক্কা ভাজা, এবার তুলে নেওয়ার পালা। এ পর্যায়ে আমি দেখিয়ে দেব টিক্কা সংরক্ষণ পদ্ধতি। আগেই আমি কয়েকটি বিস্কিট গুঁড়া করে রেখেছিলাম, টিক্কার গায়ে লাগিয়ে লাগিয়ে একটি শুকনো পাত্রে রাখতে হবে। এ কাজটি টোস্টের গুঁড়ো দিয়েও করা যায়। এভাবে রেখে একটা ঢাকনা দিয়ে নর্মালি সংরক্ষণ করতে পারবেন 4 থেকে 5 দিন। এর থেকে বেশি সংরক্ষণ করতে চাইলে ডিপে রাখতে হবে এবং ভাজার আধা ঘন্টা আগে বের করে প্রয়োজনীয় টিক্কা রেখে বাকিগুলো রেখে দিতে হবে আবার ডিপে। হয়ে গেছে আমার টিক্কা তৈরি।
টিক্কা তৈরির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন, লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।